নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এবিপি লাইভ। আজ 24শে জুন, বিশেষ একটি দিন। আর এই বিশেষ দিনে আড্ডা দেবো বিশেষ একজনকে নিয়ে। তার আগে বলি, বাঙালি মানেই ফুটবল। কিন্তু বাঙালি ফুটবল মানেই কি শুধু ইস্ট বেঙ্গল ও মোহনবাগান? না, বাংলা কিন্তু বিশ্ব ফুটবলেরও সমস্ত খোঁজখবর রাখে। আর বিশ্ব ফুটবলের কথাই যদি উঠে আসে, তাহলে বাঙালিরা তো বরাবর ব্রাজিল আর আর্জেন্টিনা, এই দুই দেশের সমর্থনে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। আজ সেই আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসির জন্মদিন। 35 বছর পূর্ণ করলেন লিওনেল মেসি। 1987 সালের 24শে জুন, অর্থাৎ এই দিনই আর্জেন্টিনার একটি ছোট্ট শহর রোজারিওতে জন্মগ্রহণ করেছিলেন লিওনেল মেসি। ছোট থেকেই তার পায়ে ফুটবল যেন কথা বলত। কিন্তু হরমোনের একটি বিরল রোগে আক্রান্ত হয়েছিলেন মেসি। সেই রোগের চিকিৎসার জন্য প্রয়োজন ছিল বিপুল অর্থ। অসহায় মেসির বাবা যোগাযোগ করেন বার্সেলোনা ফুটবল ক্লাবের সঙ্গে। তারপর মাত্র 6 বছরের মেসির ফুটবল প্রতিভা দেখে বার্সেলোনা মুগ্ধ হয়ে যায়। বার্সেলোনার তৎকালীন ফুটবল ডিরেক্টর চার্লি রেক্সাচ একটি ন্যাপকিনের ওপর সই করে মেসির সঙ্গে চুক্তি করেছিলেন, যে গল্প ফুটবলের ইতিহাসে জায়গা করে নিয়েছে। লা মাসিয়া একাডেমি থেকে লিওনেল মেসির ফুটবল শিক্ষা, তার উত্থান, তারপর অলিম্পিক্সে মেসির আর্জেন্টিনার হয়ে সোনা জয়, একেবারে রকেটের গতিতে উত্থান হচ্ছিল মেসির। কিন্তু তারপরই যেন তার জন্য অপেক্ষা করেছিল দুঃসময়। আর্জেন্টিনার জার্সিতে 4টি বিশ্বকাপ খেলেছেন, 1টি বিশ্বকাপের ফাইনালেও উঠেছেন, কিন্তু স্বপ্ন পূরণ হয়নি। বিশ্বকাপ অধরাই থেকে গিয়েছে মেসির। পাশাপাশি কোপা আমেরিকা ফাইনাল, সেখানেও ফাইনালে হারতে হয়েছে মেসির আর্জেন্টিনাকে। রাগে ক্ষোভে দুঃখে মেসি অবসর ঘোষণা করে দিয়েছিলেন। কিন্তু সারা বিশ্বব্যাপী ভক্তদের আর্জি মেনে মেসি আবার ফিরে এসেছেন। আর্জেন্টিনার জার্সিতে আবার ফুল ফোটাতে শুরু করেছেন লিওনেল মেসি, যার ফল আমরা দেখতে পেয়েছি। সদ্য গত বছর কোপা আমেরিকায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন করেছেন মেসি। এছাড়া ইতালিকে হারিয়ে সদ্য জিতেছেন ফাইনালিসিমা। সব মিলিয়ে জাতীয় দলের হয়েও মেসি যেন নিজের সেরা ছন্দটা খুঁজে পেয়েছেন। আর 24শে জুন মেসির জন্মদিন উপলক্ষে গোটা বিশ্বে বিভিন্ন রকম উৎসব চলছে, পিছিয়ে নেই বাংলাও। ইছাপুরে মেসি ফ্যান ক্লাবের তরফ থেকে আজ দারুণ একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, যেখানে মেসির যেহেতু 35 বছর পূর্ণ হচ্ছে, 35 পাউন্ডের কেক কাটা হয়। পুরো এলাকা ছেয়ে ফেলা হয়েছিল আর্জেন্টিনার নীল সাদা রঙের জার্সির সঙ্গে তাল মিলিয়ে বেলুন এবং রঙের সমারোহে। কেকেও ছিল আর্জেন্টিনার জার্সির ছোঁয়া। সেখানে অনেকের হাতেই আর্জেন্টিনার জার্সি তুলে দেওয়া হয়। সেখানে সবার মধ্যে মিষ্টি বিতরণ করা থেকে শুরু করে আর্জেন্টিনার জার্সি বিতরণ সব রকম অনুষ্ঠানই হয়। সামনেই কাতার বিশ্বকাপ, সেখানে আর্জেন্টিনার ভক্তরা প্রার্থনা করতে শুরু করেছেন যেন মেসির হাত ধরেই বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা, এবং মেসির ভাঁড়ারেও যেন অধরা বিশ্বকাপ ঢোকে। মেসি ভক্তরা প্রার্থনা শুরু করে দিয়েছেন মেসি যেন ফের আর্জেন্টিনার জার্সিতে কাতার বিশ্বকাপে জ্বলে ওঠেন, এবং অধরা বিশ্বকাপটা যেন এবার শুধু তিনিই জিতবেন যে তা নয়, তার সঙ্গে মেসির অজস্র ভক্তরাও যেন বিশ্বকাপ জয়ের স্বাদ পায়। মারাদোনা দেশের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন। মেসিকে অনেকে বলে পরের মারাদোনা। তাহলে কি এবার মেসির হাতে উঠবে বিশ্বকাপ? মারাদোনার মতো তিনিও কি ট্রফিটা মাথার উপর তুলে গোটা বিশ্বে তার তামাম ভক্তদের খুশি করে তুলতে পারবেন? কাতার বিশ্বকাপ পর্যন্ত সকলকে অপেক্ষা করতেই হবে। ক্যামেরায় সঞ্জয় দেবের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি লাইভ। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।